सिलिंडर আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ময়মনসিং অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ খুরশিদ আলম তালুকদার, সহকারী শিক্ষক ময়মনসিং জেলা স্কুল। আজ আমি আমাদের অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভালো আছো। আমার সঙ্গে আছো অপূর্ব, ময়মনসিং জেলা স্কুলের শিক্ষার্থী, এবং আছো পূর্ণ, আসসালামু আলাইকুম শিক্ষার্থী। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো? জি স্যার ভালো আছো, আলহামদুলিল্লাহ। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো তড়িৎ প্রবাহ, চল তড়িৎ এবং তড়িৎ প্রবাহ। আসলে আগে আমাদের জেনে নেওয়া দরকার তড়িৎ প্রবাহটা কি, তাই না? কি তোমাদের কি ধারণা আছে তড়িৎ প্রবাহ কি? জি স্যার। হ্যাঁ, ধারণা আছে কি? জি স্যার। আচ্ছা, তড়িৎ জিনিসটা কি বলতে পারো? তড়িৎ স্যার, তড়িৎ হচ্ছে ইলেকট্রন। তড়িৎ হচ্ছে হলো ইলেকট্রনের প্রবাহ। ফাইন, চমৎকার, ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ। তড়িৎ প্রবাহ হচ্ছে হলো ইলেকট্রনের প্রবাহ। অর্থাৎ পদার্থের মধ্যে আমরা জানি তিন ধরনের কণিকা রয়েছে, তাই না? পদার্থে কয় ধরনের কণিকা রয়েছে? তিন ধরনের কণিকা রয়েছে। কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং নিউট্রন। আমরা জানি ইলেকট্রন পদার্থের থাকে কোথায়? পরমাণুর বাইরের কক্ষপথে, কক্ষপথে। আর প্রোটন নিউট্রন থাকে নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে। প্রোটন এবং নিউট্রন থাকে কোথায়? নিউক্লিয়াসে। আর ইলেকট্রন থাকে পরমাণুর বাইরের কক্ষপথে, আর সেই কক্ষপথে সে কি করে? সর্বদা ঘূর্ণায়মান অবস্থায় থাকে। পদার্থের যে কণিকাটা চলমান সেই কণিকাটার নাম কি? ইলেকট্রন। যে কণিকাটা পদার্থের মধ্যে চলমান অর্থাৎ চলাচল করে সেই কণিকাটার নামটা কি বলতে পারো? ইলেকট্রন। ইলেকট্রন, ফাইন। আর প্রোটন এবং নিউট্রন থাকে কেন্দ্রে, নিউক্লিয়াস। এটা কখনো চলাচল করে না। এটা কি চলাচল করে? না স্যার। প্রোটন এবং নিউট্রন কি কখনো চলাচল করে? না স্যার। ডাবল নিউক্লিয়াসে, সেটা কি আমরা কি বলছি? তড়িৎ প্রবাহ। ইলেকট্রনের যে প্রবাহ সেটাকে আমরা কি বলছি? তড়িৎ প্রবাহ। চলো আমরা তড়িৎ প্রবাহ কি জিনিসটা একটু দেখো। দেখা যাচ্ছে তোমাদের? জি স্যার। তড়িৎ প্রবাহ কি? বিদ্যুতের বা ইলেকট্রনের যে প্রবাহ। ইলেকট্রন কি হয়? যে স্থানে ইলেকট্রনের
আধিক্য বেশি সে স্থান থেকে ইলেকট্রনের যে স্থানে ঘাটতি আছে সে স্থানে কি করে চলাচল করে সেই চলাচলটাকে আমরা বলছি ইলেকট্রনের প্রবাহ বা তড়িৎ প্রবাহ আজকে আমরা চলো তড়িৎ প্রবাহ নিয়ে একটু কথা বলবো এপার থেকে আমরা যা শিখব তড়িৎ প্রবাহ কিটা বলতে পারবো অপর্যাপ্ত প্রবাহ অপর্যাপ্ত প্রবাহের মধ্যে আমরা তুলনা করতে সক্ষম একটা পরীক্ষা প্রথমে আমরা একটা পরীক্ষণ করি দেখো আমাদের এই জন্য লাগবে বাল্ব ব্যাটারি সুইচ এবং তার আমরা এখানে একটা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখো আমরা সজ্জিত করেছি যন্ত্রপাতি একটা বাল্বের সাথে একটা সুইচ লাগিয়েছি তারপর একটা ব্যাটারি লাগিয়েছি আর সংযোগ তার দিয়েছি এর ফলে দেখো কি হচ্ছে সুইচটা যখনই আমি অন করছি তখনই কি হচ্ছে বাল্বটা জ্বলে উঠছে দেখা যাচ্ছে তোমাদের জি স্যার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো যখনই আমি সুইচটা অন করছি তখন এটাকে বলা হয় বর্তনী পূর্ণ করা বর্তনী যখনই পূর্ণ হচ্ছে তখনই কি হচ্ছে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে আর ইলেকট্রন প্রবাহ হওয়ার সাথে সাথে বাল্বটা কি হচ্ছে জ্বলে উঠছে ঠিক ভাবে কাজটা হচ্ছে একটু দেখি আমরা সুইচ অন এবং অফ করলে কি হয় সেটা আমরা খাতায় একটু লিখে নিতে পারি তোমরা যদি খাতা কলম নিয়ে বসো তাহলে সুবিধা হবে একটু দেখো তো এখানে সুইচ অন সংযোগ দিলাম কি হবে সুইচ অন করে যদি আমি সংযোগ দেই তাহলে কি হবে জ্বলে উঠবে বাল্বটি বাল্বটা জ্বলে উঠবে আর যদি সুইচটা অফ করে দেই বাল্বে জ্বলবে না কারণ ইলেকট্রনের প্রবাহ হবে না ইলেকট্রনের প্রবাহ ফাইন চমৎকার অর্থাৎ যখনই আমি সুইচটা অন করছি সাথে সাথে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে ফলে বাল্বটা জ্বলে উঠছে আর যখনই আমি সুইচটা বন্ধ করছি ইলেকট্রনের প্রবাহটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ফলে বাল্বটা কি হচ্ছে নিভে যাচ্ছে এভাবে ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে কি হয় বাল্ব জ্বলে ওঠে অথবা বাল্ব বন্ধ হয়ে যায় এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারলাম কি এই যে আমাদের দৈনন্দিন জীবনের যে বৈদ্যুতিক সামগ্রীগুলো আছে যেমন বাল্ব বলো ফ্রিজ বলো ফ্যান বলো যত যন্ত্রপাতি আছে সবগুলো কি কোন পদ্ধতিতে চলে এই পদ্ধতিতে চলে সুইচ অন বৈদ্যুতিক যন্ত্রপাতি চলবে সুইচ অফ বৈদ্যুতিক যন্ত্রপাতি ইলেকট্রনের প্রবাহ তখন থেমে যাবে তাই আর কি ফলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ হয়ে যাবে কেমন ঠিক আছে পরিষ্কার তোমরা ওকে থ্যাংক ইউ একটু লক্ষ্য করো চিত্র দেখো দেখা যাচ্ছে একটু দেখো তো তোমরা স্যার ধাতব পদার্থ এখানে একটা পদার্থ ধাতব পদার্থ আন্তঃনবিক বন্ধন অত্যন্ত দৃঢ় একটা পদার্থের মধ্যে কি আছে কতগুলো কণা আছে তাই না ইলেকট্রন পদার্থের অনেকগুলো কণা এখানে এখানে দেখো কিছু দাগ দেয়া আছে লাল দাগ এই লাল দাগগুলোকে আমরা বলছি ইলেকট্রন এগুলাকে আমরা কি চিহ্নিত করেছি ইলেকট্রন আমরা একটু ক্লিক করি দেখি কি হয় ঘটনা দেখো ইলেকট্রন গুলো কি হচ্ছে দেখো দৌড়াদৌড়ি করতেছে ইলেকট্রন গুলো কি হচ্ছে দৌড়াদৌড়ি এক স্থান থেকে আরেক স্থানে চলাচল করতেছে এই যে ইলেকট্রনের চলাচল মুক্ত ইলেকট্রনের ধাতব পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনের যে চলাচল সেই চলাচলটাকে আমরা কি বলছি ইলেকট্রন প্রবাহ ইলেকট্রনের চলাচল বা তড়িৎ প্রবাহ ইলেকট্রনের প্রবাহ সেটা কি বলছি আমরা ইলেকট্রনের প্রবাহ এখানে ধাতুর মধ্যে কি ঘটছে এখানে ধাতুর মধ্যে ইলেকট্রনের প্রবাহ বা তড়িৎ প্রবাহ ঘটছে ইলেকট্রনের প্রবাহ তাহলে আমরা বলতে পারি যে এই ইলেকট্রনের প্রবাহ কি আমরা বলছি কি তড়িৎ প্রবাহ বা ইলেকট্রন প্রবাহ তড়িৎ প্রবাহ দেখো তাহলে সংজ্ঞাটা আমরা কি লিখতে
লিখতে পারি কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাই হলো তড়িৎ প্রবাহ। তোমরা সংজ্ঞাটা লিখে নিতে পারো প্লিজ। দেখো সংজ্ঞাটা তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। সংজ্ঞাটা কি এখানে বলা হচ্ছে? কোন পরিবাহকের, এই যে দেখো উপরে চিত্রে দেখো, কোন পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাই হলো কি? তড়িৎ প্রবাহ। দেখো তোমরা চিত্রটা দেখো যে ইলেকট্রন গুলো কি হচ্ছে প্রবাহিত, যে কোনো প্রস্থচ্ছেদ একক সময়ে কি হচ্ছে চলাচল করছে, চলাচল করছে। আর এই যে চলাচল তাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। কেমন পরিষ্কার? জি স্যার। চিত্রের মাধ্যমে আমরা এটা পরিষ্কার বুঝতে পারলাম কি? জি স্যার। চিত্রটা দেখা যায় তোমাদের? দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন যদি তোমাদের তড়িৎ প্রবাহ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে তোমরা প্রশ্ন করতে পারো স্যার। তড়িৎ প্রবাহ বুঝতে যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে স্যার, প্রস্থচ্ছেদের আয়তনটা কতটুকু হতে হবে? এটা যে কোনো প্রস্থচ্ছেদ বলা হয়েছে, যে কোনো প্রস্থচ্ছেদ? জি স্যার। মানে নির্দিষ্ট প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদটা বলা হয়েছে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে। পরিষ্কার? স্যার প্রস্থচ্ছেদের আয়তন যত বাড়বে তত বিদ্যুৎ প্রবাহিত হবে, আর প্রস্থচ্ছেদের আয়তন যত কমবে, প্রস্থচ্ছেদের আয়তন যত বাড়বে তড়িৎ প্রবাহ তত কমবে, আর প্রস্থচ্ছেদের আয়তন যত বেশি হবে, কম হবে, তড়িৎ প্রবাহ তত বেশি হবে। আর স্যার আর এই আর পরিবাহকটা কি স্যার আমাদের কঠিন পদার্থ হতে হবে? পরিবাহক হলো সাধারণত ধাতুগুলো, সাধারণত ধাতুগুলোই তড়িৎ প্রবাহিত। এছাড়াও কিছু কিছু তরল পদার্থ আছে যেমন পানি সামান্য পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে, তারপরে তরল ধাতু আছে কয়েকটা, সেগুলো কি বিদ্যুৎ পরিবাহী। সেই জন্য শুধুমাত্র কঠিন না, তরল পদার্থের মধ্য দিয়েও যে সকল ধাতু, তরল ধাতু প্রবাহিত হতে পারে। কেমন? জি স্যার। আরো কোনো প্রশ্ন আছে তোমাদের? না স্যার। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা তড়িৎ প্রবাহ কি এটা পরিষ্কার আমাদের কাছে, তাই না? জি স্যার। আমাদের প্রথম যে আলোচ্য বিষয় ছিল তড়িৎ প্রবাহ, সেটা আমরা পরিষ্কার। ক্লিয়ার? জি স্যার। চলো তাহলে এখন আমরা পরবর্তী, আমাদের টপিক ছিল কি? তড়িৎ প্রবাহের প্রকারভেদ। তড়িৎ প্রবাহের প্রকারভেদ, আমরা তড়িৎ প্রবাহ কয় ধরনের সেই বিষয়টা এখন আমরা একটু দেখার চেষ্টা করি। চলো, এখানে আরেকটা জিনিস আমাদের জেনে নেওয়া দরকার, তড়িৎ প্রবাহের একক কি কাকে বলে, বলতে পারো তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, এবং একে প্রকাশ করা হয় বড় হাতের এ দিয়ে। হ্যাঁ, তড়িৎ প্রবাহের একক হচ্ছে হলো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা হয়। অ্যাম্পিয়ার, এটা কিন্তু অবজেক্টিভ অস্ত্র হিসেবে আসে অনেক সময়, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। কেমন? এখানে একটা দেখো একক কাজ, দেখো তো এখানে কি ঘটছে পরবর্তীতে, এখনো তোমাদের সামনে স্ক্রিনে আসে নাই, দেখো এসেছে স্যার, সেখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে, ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এখানে দেখো একটা একটা দণ্ড উপরে উঠে গেলে তড়িৎ প্রবাহটা বন্ধ হয়। স্যার এটা স্যার মূলত সুইচ, সুইচ যদি খোলা থাকে তাহলে স্যার আবার বাল্বটা, জি স্যার, বন্ধ হয়ে যায়। সুইচ যদি স্যার খোলা, সুইচ যদি স্যার খোলা থাকে তাহলে আর কি স্যার তড়িৎ প্রবাহিত হবে না, কিন্তু স্যার সুইচ যদি একসাথে লাগানো থাকে, নিরবিচ্ছিন্ন থাকে, তাহলে নিরবিচ্ছিন্ন তড়িৎ প্রবাহিত হয়। নিরবিচ্ছিন্ন ভাবে তড়িৎ প্রবাহিত হয়, চমৎকার, থ্যাংক ইউ। তাহলে এই বিষয়টা পরিষ্কার আমরা? স্যার সুইচ অন বিদ্যুৎ প্রবাহিত হবে, সুইচ অফ বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। কি কারণে এখন বাল্বটি জ্বলে উঠে বলতে পারো? স্যার সুইচ অন করার ফলে। আর কখন বাল্বটি বন্ধ হয়ে যায়? সুইচ অফ হয়ে গেলে। এখন আমরা তড়িৎ প্রবাহের প্রকারভেদ নিয়ে আলোচনা।
আমরা জানি তড়িৎ প্রবাহ কত প্রকার? দুই প্রকার, অপর্যায়বৃত্ত প্রবাহ, পর্যায়বৃত্ত প্রবাহ। অপর্যায়বৃত্ত প্রবাহ এবং পর্যায়বৃত্ত প্রবাহ। অপর্যায়বৃত্ত যদি কোন পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, দিক পরিবর্তন না করে যদি তড়িৎ প্রবাহিত হয় তখনই তাকে অপর্যায়বৃত্ত প্রবাহ বলে। চমৎকার, যে প্রবাহ কখনো দিকের পরিবর্তন করে না তাকে বলা হয় অপর্যাবৃত্ত প্রবাহ বা একমুখী প্রবাহ। একমুখী প্রবাহ যাকে আমরা বলি কি, ডিসি কারেন্ট, তাই না? যাকে আমরা বলি ডিসি কারেন্ট। যেমন এই যে দেখো তড়িৎ প্রবাহ আই সময় টি, দেখো সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন হয় নাই, হয়েছে না? তড়িৎ প্রবাহ আই আর সময় দেখো টি, এখানে সময়ের পরিবর্তনের সাথে সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন হয় না, সেই জন্য এই ধরনের প্রবাহকে আমরা কি বলছি? অপর্যাবৃত্ত প্রবাহ বা একমুখী প্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট। একমুখী বা অপর্যাবৃত্ত প্রবাহ, একমুখী প্রবাহ যাকে আমরা বলি একমুখী প্রবাহ। সাধারণত আমরা যে ব্যাটারি গুলো ব্যবহার করি সেই ব্যাটারি গুলো একমুখী প্রবাহ, আর আমাদের বাসা বাড়িতে যে কারেন্ট বিদ্যুৎ ব্যবহৃত হয় সেটা কোন ধরনের জানো? পর্যায়বৃত্ত প্রবাহ। সেটা পর্যায়বৃত্ত প্রবাহ। দেখো সংজ্ঞাটা তোমরা লিখে এসি কারেন্ট, ধরো সময়ের সাথে যে তড়িৎ প্রবাহ সব সময় একদিকে প্রবাহিত হয় সেই প্রবাহকে অপর্যাবৃত্ত প্রবাহ বা একমুখী প্রবাহ বলে। কেমন কি বলছে? সময়ের সাথে যে তড়িৎ প্রবাহ সব সময় একদিকে প্রবাহিত হয় সেই প্রবাহকে অপর্যাবৃত্ত প্রবাহ বা একমুখী প্রবাহ বলে। কেমন? যে আমরা পরবর্তীতে চাই পর্যাবৃত্ত প্রবাহ। দেখো এখানে তড়িৎ প্রবাহ আই সময় টি, দেখো সময়ের পরিবর্তনের সাথে সাথে তড়িৎ প্রবাহ কি করতেছে? তার দিকের পরিবর্তন করছে। যেহেতু সে তার দিকের পরিবর্তন করছে সেই জন্য তাকে আমরা বলছি পর্যাবৃত্ত প্রবাহ। সেই জন্য তাকে আমরা কি বলছি? পর্যাবৃত্ত প্রবাহ। আর এই পর্যাবৃত্ত প্রবাহ কি হয়? দিকের পরিবর্তন হয়। সেই জন্য আমরা বাসা বাড়িতে বা যে আমাদের দেশে বা আমাদের দেশ না বিশ্বের অনেক দেশেই এই পর্যাবৃত্ত প্রবাহ বিদ্যুৎ প্রবাহ পরিচালনা করা হয়ে থাকে। এতে সুবিধা কি জানো? পর্যাবৃত্ত প্রবাহের সুবিধা কি বলতে পারো? অপর্যাবৃত্ত প্রবাহ যেহেতু সরাসরি কারেন্ট প্রবাহিত হয় ফলে কেউ যদি কারেন্টের টাচে আসে সে আর কখনো কি ওইটাতে স্যার বিদ্যুৎ বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার সম্ভাবনা বেশি এবং সে মারা যাবে। আর পর্যাবৃত্ত প্রবাহে যেহেতু দিকের পরিবর্তন হয় ফলে একবার সে বিদ্যুতের সংস্পর্শে আসে আর একবার সংস্পর্শে বেরিয়ে আসে, তখন সে কি চিপকে পড়ে যায় ফলে সে দুর্গ আহত হতে পারে কিন্তু মারা যায় না। এটি হচ্ছে হলো পর্যাবৃত্ত এবং অপর্যাবৃত্ত প্রবাহের সবচেয়ে বড় কিন্তু সুবিধা স্যার বা পার্থক্য। ঠিক আছে, প্রশ্ন আছে তোমাদের? ভালো স্যার, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার? নেটওয়ার্কে মাঝে মাঝে স্যার সমস্যা করছে। ও আচ্ছা আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। বলো প্লিজ স্যার। বাংলাদেশে পর্যাবৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে 50 বার এবং যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে 60 বার পর্যাবৃত্ত প্রবাহ, এর মানে কি স্যার? অর্থাৎ প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ তার দিকের পরিবর্তন করে আমাদের দেশের বিদ্যুৎ 50 আর যুক্তরাষ্ট্রেরটা 60 বার। বুঝতে পেরেছি। সুবিধা হলো যত বেশি পর্যাবৃত্ত প্রবাহ দিক পরিবর্তন করবে তত কম সময় তুমি বিদ্যুৎ সংস্পর্শে থাকবে, অর্থাৎ দুর্ঘটনা আহত বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম হবে। এই জি স্যার। আর কোনো প্রশ্ন আছে প্লিজ? না স্যার। তোমাদের ধন্যবাদ, ধন্যবাদ। তাহলে আমরা পর্যাবৃত্ত প্রবাহ কাকে বলে জেনে নেই,
যখন নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তিত হয় সেই তড়িৎ প্রবাহকে কি বলে পর্যাবৃত্ত প্রবাহ কেমন জি স্যার ধন্যবাদ এখন আমরা একমুখী প্রবাহ পর্যাবৃত্ত প্রবাহের মধ্যে পার্থক্য লিখতে পারবো না জি স্যার পারবো ওকে ধন্যবাদ কি কি পার্থক্য একটু বলো তো একমুখী প্রবাহে সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন হয় না কিন্তু পর্যায়বৃত্ত প্রবাহে সময়ের সাথে সাথে দিকের পরিবর্তন হয় আর একমুখী প্রবাহের উৎস হলো ব্যাটারি বা ডিসি জেনারেটর আর পর্যায়বৃত্ত প্রবাহের উৎস হচ্ছে এসি জেনারেটর ওকে ধন্যবাদ ধন্যবাদ তাই না তাহলে আমরা লিখতে পারবো তাই না ওকে জি স্যার এখন আমরা একটু মূল্যায়নে যাই প্লিজ দেখো কোনটিতে মূল্যায়ন তোমাদের সামনে আসছে কি দেখো কোনটিতে তড়িৎ প্রবাহের দিক নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হয় ধন্যবাদ পরিবর্তী প্রবাহে কি হয় নির্দিষ্ট সময় পর পর দিক এসি কারেন্ট স্যার বা অল্টারনেটিং কারেন্ট অল্টারনেট তড়িৎ প্রবাহ প্রশ্নটা দেখে নাও তড়িৎ প্রবাহ বিভব পার্থক্য বলে সৃষ্টি হয় বর্তনীর উপাদানের মধ্য দিয়ে অতিক্রমকালে বাধাপ্রাপ্ত হয় বস্তুর গঠন প্রকৃতির উপর নির্ভর করে না কোনটা হবে বলতে পারো বিভব তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যর ফলে সৃষ্টি হয় স্যার দুই নম্বরটা কি লিখেছে দেখা যাচ্ছে না স্যার বর্তনীর উপাদানের মধ্য দিয়ে অতিক্রমকালে বাধাপ্রাপ্ত হয় বর্তনী উপাদানের মধ্য দিয়ে অতিক্রমকালে বাধাপ্রাপ্ত ধন্যবাদ হ্যাঁ আমরা এখন একটু মূল্যায়নে যাই তড়িৎ প্রবাহ কি বলতে পারবা কোন পরিবাহকের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ ইলেকট্রনের প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ বলে আর তড়িৎ প্রবাহকে প্রকাশ হয় অ্যাম্পিয়ার দিয়ে ওকে তড়িৎ প্রবাহের একক কি অ্যাম্পিয়ার ওকে তড়িৎ প্রবাহ কত প্রকার ও কি কি দুই প্রকার অপর্যাবৃত্ত প্রবাহ এবং পর্যাবৃত্ত প্রবাহ পর্যাবৃত্ত প্রবাহ এবং অপর্যাবৃত্ত প্রবাহ ওকে ধন্যবাদ এখন আমরা আশা করি তোমরা এই প্রশ্ন উত্তরগুলো পারবে তড়িৎ প্রবাহ কি বলতে পারবে তড়িৎ প্রবাহের প্রকারভেদ উল্লেখ করতে পারবে এবং তড়িৎ প্রবাহের যে দুই ধরনের তাদের মধ্যকার পার্থক্য আমরা নির্ণয় করতে সক্ষম হব তাই না ধন্যবাদ তোমাদের একটা ভারী কাজ থাকলো সেটা হলো তড়িৎ প্রবাহের প্রকারভেদ চিত্র সহ ব্যাখ্যা করে আনবে আগামী ক্লাসে পারা যাবে না ধন্যবাদ আমরা এই অধ্যায়ে আমরা যে গুরুত্বপূর্ণ শব্দগুলো শিখলাম তা হলো তড়িৎ প্রবাহ অপর্যাবৃত্ত প্রবাহ বা একমুখী প্রবাহ পর্যাবৃত্ত প্রবাহ তাই না জি স্যার এখন আমাদের আজকের মতো আমরা এখানেই ক্লাসটি শেষ করছি ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করবেন স্বাস্থ্যবিধি মেনে চলবে নিয়মিত সাবান দিয়ে 20 সেকেন্ড সময় ধরে হাত ধুবে এবং অতি প্রয়োজন ব্যতীত কখনোই বাসার বাইরে যাবে না তোমরা ভালো থেকো আগামী ক্লাসে আবারও দেখা হবে একই সময়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ